হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার হাতের এই জিনিসটা আপনারা কিন্তু অনেকেই চিনে থাকবেন এটা হচ্ছে কাশ্মীরি বিউটি বিউটিফাইজেনিয়াতের একটা সিগনেচার প্রোডাক্ট তাদের স্যাফরন গোড মিল সোপ আর এই সোপটা কিন্তু ভীষণ ভালো অনেকেই আছেন যারা এই সোপটা ব্যবহার করেননি অথবা নতুন তারা জানেন না এটা কীভাবে ব্যবহার করতে হয় ও সংরক্ষণ করতে হয় তাদের জন্যই আজকের এই ভিডিওটি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করে যাবেন না এই সোপের বেনিফিটগুলো এখানে লেখা আছে এই সোপটা আমাদের স্কিনকে ড্যামেজ থেকে রিপেয়ার করে আমাদের স্কিনকে ভিতর থেকে ক্লিন করে আমাদের স্কিনকে অ্যাকনি ফ্রি রাখে আমার কাছে তো এই সাবানটা অনেক ভালো লেগেছে আর এটার উপাদানগুলো এখানে লেখা আছে এখানে কোজিক অ্যাসিডও ব্যবহার করা হয়েছে কোজিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এই যে সাবানটা দেখতে ঠিক এই রকম অনেক সুন্দর একটা কালার আসবে আমি এটা প্রথমবারের মতো নিয়েছিলাম নেওয়ার সময় কিছুটা টেনশনে ছিলাম যেহেতু আমার সেন্সিটিভ স্কিন আমার স্কিনে শ্যুট করবে কি না তবে আমি এইটা প্রায় সাত থেকে আট দিনের মতো ব্যবহার করেছি আমার স্কিনে কোনো সমস্যা হয়নি আমার কাছে এই সোপটা অনেক ভালো লেগেছে বিশেষ করে এই সোপটার স্মেলটা অনেক সুন্দর তবে এই সোপটা সংরক্ষণ করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই সোপটা আপনারা হাতে পাওয়ার পর যদি দেখেন কিছুটা ঘেমে ঘেমে গেছে সেই ক্ষেত্রে আপনারা ফ্যানের বাতাসে এটাকে কিছুক্ষণ শুকিয়ে নেবেন এরপরে আপনারা একটা এয়ারটাইট বক্সে এটাকে রেখে দিবেন এমন জায়গায় রাখতে হবে যেন আলো বাতাস না যায় আর এই সোপটা আমি ব্যবহারের জন্য এখানে পিস পিস করে নিয়েছি কারণ পুরোটো যদি আমি এখানে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে এছাড়া আমার স্কিনে স্যুট করবে কিনা না এই জন্য আমি আগে পিস পিস করে নিয়েছি এক পিস করে ব্যবহার করব সেই ক্ষেত্রে কিন্তু সাবান নষ্টও কম হবে আমি একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে তাহলে বুঝুন এই জিনিসটা ব্যবহার করলে আপনাদের স্কিনে কতটা উপকার পাওয়া যাবে উপরে স্যাফরন রয়েছে এই সোপটা আপনারা দিনে দুইবার ব্যবহার করতে পারবেন অনেকে চাইলে তিনবারও ব্যবহার করতে পারবেন তবে দুইবার ব্যবহার করাই ভালো সকালে ঘুম থেকে ওঠার পরে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সোপটা আপনারা কখনো ডিরেক্ট আপনাদের স্কিনে অ্যাপ্লাই করবেন না আগে হাতে নিয়ে এরপরে এটাকে আপনাদের স্কিনে লাগাবেন আমি যেই টুকরোটা সময় ব্যবহার করব সেটাকে আমি এখন আলাদা করে নিচ্ছি এটা আমি বাইরে রেখে নর্মালি সময় ব্যবহার করব এছাড়া বাকি যে টুকরোগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন অথবা আপনারা চাইলে আমার মতো এইভাবে এই র্যাপিং পেপারটার সাহায্যে ভালো মতো মুড়িয়ে রেখে দিতে পারেন খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন আলো বাতাস না যায় আমি এই বক্সটার ভিতরে রেখে দিব ভিতরে যে পেপারটা থাকবে সেটা দিয়ে আমি মুড়িয়ে রেখে দিয়েছি এরপরে আমি এই বক্সটা আটকে রেখে এমন একটা জায়গায় রাখবো যেখানে আলো বাতাস যাবে না এই সোপটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে আর এটার প্যাকেজিং কালার সব কিছুই অনেক সুন্দর লেগেছে এই সোপটা আপনারা যে কোনো ফেস প্যাক ব্যবহারের আগেও অ্যাপ্লাই করতে পারবেন তবে যাদের অনেক বেশি ড্রাই স্কিন তারা কিন্তু এই সোপটা স্কিপও করতে পারেন অথবা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে খুব ভালো একটা মশ্চারাইজার ব্যবহার করবেন আমার অয়েলি স্কিন আমার এটা অনেক ভালো লেগেছে স্কিনটাকে একদম ভিতর থেকে ক্লিন করে ফেলে তবে খেয়াল রাখতে হবে এটা কখনো আপনারা ডিরেক্ট স্কিনে লাগাবেন না আপনারা আগে এটাকে হাতে লাগাবেন এরপরে আপনারা হাতটা স্কিনে মাসাজ করে ধুয়ে ফেলবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আপনারা যদি বাইরে রাখা ঝামেলার মনে করেন সেক্ষেত্রে এটাকে ফ্রিজেও রাখতে পারেন আমি ঠিক সাত দিন পরে দেখাবো আমার সোপটা এখনও ভালো আছে কি আমি এটা বাইরে রেখে দিয়েছিলাম আমার ড্রেসিং টেবিলের ভিতরেই এভাবে রেখে দিয়েছিলাম এখন আমি খুলে দেখবো এটার ভিতরের অবস্থা কি তবে এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো পিঁপড়া থাকবে না এই যে আমি এই পেপারটা দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম দেখে মনে হচ্ছে এখনো কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ সামনেও কোনো সমস্যা হবে না আর যদি কখনো দেখা যায় যে ঘেমে গেছে সেক্ষেত্রে এটাকে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে আবার আগের স্থানে রেখে দিতে হবে দেখুন আমার সোপটা কিন্তু একদম ভালো আছে এখান থেকে কোনো পানিও বের হয়নি অথবা এটি ঘেমেও যায়নি আপনারা চাইলে এইভাবে আপনাদের সোপটাও সংরক্ষণ করতে পারেন তবে মাঝে মাঝে আপনারা চেক করে নেবেন কোনো সমস্যা হলো কি না অর্থাৎ এই সোপটা ঘেমে গেল কি না আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এই সোপটি ব্যবহার করেননি একবার হলেও ব্যবহার করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর এই সবটি কিনতে হলে কাশ্মীরি বিউটিফাইজিনিয়ারদের পেজে ইনবক্স করতে হবে অথবা তাদের যমুনা ফিউচার পার্কের আউটলেট ভিজিট করতে হবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ